হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিও দ্বিতীয় শ্রেণির আমার বই পার্ট টু একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে যে বাংলা পড়াটি রয়েছে সেটি পড়বো এবং তার প্রশ্নগুলিকে সলভ করবো আর এর আগে পর্যন্ত আমরা সমস্ত ভিডিও চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো এখানে যে পড়াটি দেওয়া রয়েছে পড়াটির নাম কি বুদ্ধির পরীক্ষা কে লিখেছেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করি জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতে ভার দিয়ে যাবে এই বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগ রোগসজ্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব একটি করে পয়সা নিয়ে দু ভাই তো বাজারে বেরোল কিছুক্ষণ পরে অনেক ভেবে চিনতে বড়ো ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরের বিছিতে লাগলো কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না তার কিছুক্ষণ পরে ছোটো ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে আনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তো তাহলে দেখো এখানেতে গল্পটা কি বুঝলে বলো তো যে একটি বুড়ো সে খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিলো সেই কারণে তার যে সম্পত্তি সেটি তার দুই ছেলের মধ্যে যে উপযুক্ত তাকে সম্পত্তির ভার দেখাশোনা করার জন্য দিয়ে যাবে তো সেই জন্য সে পরীক্ষা করার জন্য একটি বুদ্ধি খাটালো দুটি ছেলেকে ডেকে পাঠালো এবং তাদেরকে একটি করে পয়সা দিল সেই পয়সা দিয়ে এমন জিনিস কিনে আনতে বলা হয়েছিল যেন তার গোটা ঘর ভরে যায় তো সেই সেই নিয়ে একটি ছেলে কী করলো না খড় কিনে এনেছিল খড় দিয়ে তো আর গোটা ঘর ভর্তি করা যাবে না আর একটি ছোটো ছেলে কী করেছিল সে একটি মোমবাতি কিনে এনেছিল তো মোমবাতির আলোয় গোটা ঘরটি আলো হয়ে গেল তখন সে বুড়ো তার ছোট ছেলের এই বুদ্ধি দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল এবং তাকেই তার সম্পত্তির ভার দিতে চেয়েছিল তো এইবার দেখো আমরা প্রশ্নগুলি পড়ব দেখো এখানেতে কি কি প্রশ্ন দিয়েছে প্রথমেটা বলেছে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা তো তোমরা তো গল্পটি পড়লে কার লেখা বলো তো এই বুদ্ধির পরীক্ষা গল্পটি লেখক হলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় ঠিক আছে এরপর দেখো গল্পে কজন মানুষের কথা পড়লে তো গল্পটা তো তোমরা শুনেছ বা আমি বললুম শুনতে পেলে তো কতজন মানুষ ছিল তিনজন কারণ সে বৃদ্ধ ছিল এবং তার দুই পুত্র তাহলে মোট তিনজন তিনজন মানুষের কথা পড়লে তারপর দেখো বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন দুই ছেলেকে কটা পয়সা দিয়েছিল বড় ছেলেকে একটি পয়সা এবং ছোট ছেলেকে একটি পয়সা মোট দুটি পয়সা তারপর দেখো বড় ছেলে কি কিনে আনলো বড় ছেলে কি কিনে আনলো তো বড় ছেলে সেই এক পয়সা দিয়ে কি কিনেছিল খড় কিনে নিয়ে এসেছিল ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন তো ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হওয়ার কারণটা কী ছিল বলতো যে সেই ছোটো ছেলের যে বুদ্ধি সে সে এক পয়সা দিয়ে কী কিনেছিল একটি পয়সা দিয়ে সে একটি মোমবাতি কিনে এনে তার বাবার যে রুমটি সেখানেতে জ্বালিয়ে দিয়েছিল এবং গোটা রুমটা আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিলো এইভাবে উত্তরটা তোমরা লিখবে যে এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর এরপর দেখো নিচে কী বলেছে নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি তো জিনিস জিনিস দিয়ে যদি বাক্য রচনা করা হয় কি হবে বলো তো জিনিস দিয়ে তোমরা এরকম লিখবে বাজারে বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায় তারপর কি আছে খড় খড় দিয়ে কী লিখবে বলো তো গরু খড় খায় তারপর লিখে আছে ঘর ঘ বয়স্নের ঘর ঘরটা দিয়ে কী লিখতে হবে বলো তো খুব সহজ করে তোমরা লিখবে গ্রামে মাটির ঘর দেখতে পাওয়া যায় এরকম লিখবে তারপর আছে মোমবাতি মোমবাতি দিয়ে কী হবে মোমবাতি দিয়ে এরকম লিখবে মোমবাতির আলোয় ঘরটি ভরে গেল এরপর তিনের দাগের কি বলেছে দেখো কি বলেছে অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি যুক্ত বর্ণ যেমন দেখো এই যে লিখেছে ছেলে ছেলে থেকে কি হয়েছে পুত্র দেখতে পাইছ একই রকমভাবে আমাদের যেমন আছে বিছানা বিছানাকে আমরা কী লিখতে পারি বলো তো শয্যা লিখতে পারি তাহলে দেখো যুক্তপর্ণ হয়ে যাবে এই তালবস উঞ্জয় জহল আঁকা শয্যা আচ্ছা এখানে লেখা আছে ভাই ভাই থেকে কী হবে বলো তো ভাই থেকে হবে আমাদের ভ্রাতা লিখতে পারি ভৈরব হল আঁকা তয় আঁকা ভ্রাতা তাহলে এই যে যুক্তবর্ণ হয়ে যাচ্ছে আমাদের তারপর দেখো যেমন আছে পয়সা পয়সাটাকেও আমরা কি লিখতে পারি মুদ্রা পয়সাটাকে আমরা এখানে তাহলে মুদ্রা লিখে দেব মুদ্রা এরপর দেখো লিখা আছে সব সব মানে কি সমস্ত কোনো জিনিসকে আমরা বলি সব তাহলে এখানটা আমরা সমস্ত লিখতে পারি দন্তস মো দন্তসায় সমস্ত তারপরে দেখো কি আছে ভার ভার মানে কি ভার আমরা কি বলি ভারকে বলা হয় দায়িত্ব ঠিক আছে তাহলে দায়িত্ব লিখতে পারি আমরা দয়ে আঁকা অন্তুষ তয় রসই তয়ে বয় দায়িত্ব এইবার দেখো চারের দাগেরগুলি কি বলেছে ঘটনাগুলি সাজিয়ে লিখি এখানে এই যে বাক্যগুলি লিখা আছে এগুলি কোন ঘটনাটার পর কোন ঘটনাটি ঘটেছিল গল্পটি তো তোমরা পড়েছো সেগুলি পরপর লিখতে বলেছে ঠিক আছে তো তাহলে দেখো এখানের মধ্যে সবচেয়ে প্রথমে হবে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক হলো এরপর দেখো এরপর কোনটা হবে বলো তো এইটা হবে দেখো বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন তাহলে এইটা হয়ে যাবে আমাদের দুই এরপর দেখো কি হবে একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরোলো তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে তিন ঠিক আছে এরপর বড়ো ভাই খর কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি তাহলে এইটা আমরা লিখবো চার আর তারপর কি ঘটেছিল বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা হয়ে যাবে আমাদের পাঁচ এইভাবে পরপর এগুলিকে সাজিয়ে লিখতে হবে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও